রাজধানীর বাজারগুলোতে এখনো কমেনি পেঁয়াজের দাম, তবে স্বল্প আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। সংশ্লিষ্টরা বলছেন, এতে ক্রেতাদের চাহিদা পূরণের পাশাপাশি বাজারের উচ্চ মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, মূল্য নিয়ন্ত্রণের একমাত্র উপায় আমদানি নির্ভরতা কমিয়ে দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ানো। সপ্তাহ দুয়েক ধরে চড়া রাজধানীর পেঁয়াজের বাজার, দাম বেড়েছে দ্বিগুণ। দেশি 65 থেকে 70 টাকা, ভারতীয় পেঁয়াজ 50 টাকা। দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দোষ দিচ্ছেন পাইকারদের, আর পাইকাররা আমদানিকারকদের। দোষারোপের মাঝে পড়ে হাবুডুবু খাচ্ছে স্বল্প আয়ের ক্রেতারা। বাজারে অস্থিরতা যখন ঘাম ছুটিয়ে দিচ্ছে, তখন স্বল্প আয়ের মানুষের আশ্রয় ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির খোলা বাজার। রাজধানী সহ সারা দেশে 400টি ট্রাকে খোলা বাজারে অন্য পণ্যের সাথে রবিবার পেঁয়াজ বিক্রিও শুরু করেছে টিসিবি। এতে স্বল্প আয়ের মানুষ 30 টাকা কেজি করে 2 কেজি পেঁয়াজ কিনতে পারছেন। বাজারে 70 টাকা কেজি আর কি, এখানে 30 টাকা কেজি, 40 টাকা কেজি তো কম না, আমাদের জন্য তো অনেক সেল, কারণ এই বাজারে তো 40 টাকা মানে 1 কেজিতে পাওয়া অনেক কিছু। বাজারের অবস্থা ভালো না তো, বাজারে 60 টাকা করে মানে নর্মালটা, আর 70-75 মানে দেশিটা। আমার হাজবেন্ডের চাকরি নেই, এই করোনার সময় চাকরি তার চলে গেছে, তাহলে আমাদের জন্য এটা উপকার না, 20টা টাকাই তো আমার অনেক। টিসিবি বেশি করে পেঁয়াজ বিক্রি করতে পারলে সিন্ডিকেটরা শায়েস্তা হবে, মত ডিলারদের। আমরা বাজারে থাকি প্রতিদিন, যদি আমাদের 400 গাড়ি করে চলে, মানে আপনার হিসাবে দেখা যায় আপনার প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ কিন্তু আপনার এই পণ্যটা পাচ্ছে। ওই লোকগুলো কিন্তু বাজারমুখী আর হবে না, যেহেতু বাজারে যাবে না, সেহেতু বাজারে ওই পণ্যটা বিক্রি কমে যাবে, বিক্রির যে হারটা সেটা কমে যাবে। ওটা কমে গেলে তারা, এটা পচনশীল দ্রব্য, এটা রাখা যাবে না, অটোমেটিক তারা দাম কমিয়ে এরা আবার নিচের দিকে নামবে। এদিকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রেসিডেন্ট গোলাম রহমান বলছেন, ব্যবসায়ীদের কারসাজি থেকে ভোক্তাদের মুক্তি দিতে পেঁয়াজের উৎপাদন বাড়াতে হবে। পেঁয়াজের সংকটে দীর্ঘমেয়াদী সমাধান দেশে উৎপাদন বৃদ্ধি করে স্বয়ং সম্পূর্ণতা অর্জন, কিন্তু যে পর্যন্ত তা না হচ্ছে সে পর্যন্ত ভারতের উপর নির্ভরশীলতা বহুলাংশে থাকবে, কারণ ভারত আমাদের নিকট প্রতিবেশী দেশ এবং তারা খুব প্রতিযোগিতা মূল্যে পেঁয়াজ সরবরাহ করতে পারে। এখন ভারতে সংকট দেখা দিলেই বাংলাদেশ সংকটে পড়বে, এই অবস্থার থেকে তরুণ প্রয়োজন। ট্যাক্স কমানোর পাশাপাশি আমদানি প্রক্রিয়ার জটিলতা বন্ধ হলে পেঁয়াজের দাম সারা বছরই ভোক্তার নিয়ন্ত্রণে থাকবে বলে মত গোলাম রহমানের। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।